দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতভাগ্য যাত্রীদের স্বজনদের কান্না কাঠমান্ডু থেকে বাংলাদেশের বাতাসও ভারী করে ফেলেছে। নেপালে বাংলাদেশের যাত্রীবাহী এই বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা শেষ পর্যন্ত এসে 50 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে 26 জন বাংলাদেশি, 21 জন নেপালি। বিমানে ক্রু সহ আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 22 জন। খবর আমাদের সবারই জানা, আহতদের বেশ কয়েকজনের অবস্থা কিন্তু এখনও আশঙ্কাজনক। বিমান এই দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক জানিয়েছে বিভিন্ন দেশ। বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ নেপালে আনুষ্ঠানিকতা শেষ করে দেশে আনা হবে বলে এই বিমান সংস্থাটির কর্তৃপক্ষ বলেছে। তাদের পক্ষ থেকে সময় সময়ে নানা রকম তথ্য দেওয়া হচ্ছে। এছাড়া প্রাথমিকভাবে দুর্ঘটনায় পাইলটের দোষ নেই এ কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ। বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে যে তদন্ত দল হয়েছে তারাই অবশ্য নির্ধারণ করবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ কী। এছাড়া নিহত এবং আহতদের পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে 47 সদস্যদেরকে নিয়ে সকালবেলা একটি বিশেষ ফ্লাইট গেছে নেপালে ত্রিভুবন বিমানবন্দরে। এই ঘটনার মধ্যে বিমানবন্দরে নেপালের বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার থেকে পাইলটকে বিভ্রান্তিমূলক বার্তা পাঠানো হয়েছিল কিনা, অবান্তর কথোপকথন হয়েছিল কিনা, দুর্ঘটনার জন্য এই বিষয়গুলো দায়ী কিনা, তেমনি বিমানের যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কিনা, পাইলটের ফ্লাইট পরিচালনায় কোনো ত্রুটি ছিল কিনা, এই বিষয়গুলো আসছে। আলাপ করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে দুজন অতিথিকে। শুরুতেই পরিচিত হব তাদের সঙ্গে। রয়েছেন জনাব এম জহিরুল হক, তিনি একজন বিমান চলাচল বিশ্লেষক বিশেষজ্ঞ। স্বাগত আপনাকে। এয়ারলাইন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে আপনার মতামত জানবো এই বিষয়ে। রয়েছেন আমাদের সঙ্গে জনাব সালে আহমদ টিটা, রাজনীতি ও সমসাময়িক ঘটনা বিশ্লেষক। স্বাগত আপনাকে। সময় পেলে আমরা রাজনৈতিক প্রসঙ্গ আজকে আলাপ করব। সেই রাজনৈতিক প্রসঙ্গের মধ্যে মূলত বেগম খালেদা জিয়া জামিন প্রাপ্তি এবং সে পরবর্তী ঘটনা, দুই প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে নানা রকম কথাবার্তা চলছে, এ নিয়ে কোনো সমঝোতা হয়েছে কি না বা হয়নি, দু দলের মধ্যে যে কথাবার্তা হয়েছে সে প্রসঙ্গ আসবে আলোচনা। শুরুতেই আমরা জিজ্ঞেস করতে চাই জনাব জহিরুল হককে, নিশ্চয়ই মর্মান্তিক ঘটনায় সবাই শোকাহত। যে আলোচনাগুলো হচ্ছে তাতে আপনার কোনো কনক্লুশন ড্র করার মতো সময় নিশ্চয়ই এখনও আসেনি, তবু আপনি বিষয়টা কীভাবে পর্যবেক্ষণ করছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি গতকালকের বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন সেই সমস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। একটি বিমান দুর্ঘটনা হয়ে যায়, কিন্তু দুর্ঘটনার যে মানে পরবর্তী যে ফলাফল সেটা মানুষকে খুব কষ্ট দেয়। গতকালকে যখন বিভিন্ন টিভি চ্যানেলে ব্রেকিং নিউজে এই খবরটা প্রকাশ হলো, তখন বাংলাদেশের ঘরে ঘরে শোকের ছায়া নেমে আসে। এবং এটা আমি মনে করি যে দিস ইজ এ ইরিপেয়ারেবল লস ফর দ্য কান্ট্রি। এই লস কখনো রিপেয়ার করার মতো নয়। আর এই দুর্ঘটনার কারণ কী জন্য হয়েছে সেটা হয়তো তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ওনারা হয়তো তদন্ত করে সঠিক ঘটনা হয়তো ওনারা নিশ্চয়ই উদ্ঘাটন করবেন। তবে আমরা যতটুকু জেনেছি যে এর আগেও অন্যান্য এয়ারলাইন্সে অনেক দুর্ঘটনা হয়েছে, বাট এই গতকালকের যে দুর্ঘটনা হয়েছে এটা বাংলাদেশের বিমান দুর্ঘটনার ইতিহাসে সবচেয়ে বড় একটি দুর্ঘটনা। এবং এত বড় ক্যাজুয়ালিটিস আর কখনো হয়নি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ঘটনা। হ্যাঁ, কী জন্য হয়েছে সেটা হয়তো তদন্ত কমিটি হয়তো সক্ষম হবে ওনারা বের করতে। তবে আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, আমরাও হয়তো এতটা তথ্য আমাদের কাছে নেই, এয়ারক্রাফ্টটি যখন
কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার যে সংশ্লিষ্ট যে রানওয়ে যা যেটা ওনার জন্য বরাদ্দ ছিল, আমরা জানতে পেরেছি যে উনি যেখানে আপনার ল্যান্ডিং যে টাচ পয়েন্ট তার থেকে অনেক দূরে উত্তর দিকে চলে গিয়েছিল। যাওয়ার পরে ক্যাপ্টেন বুঝতে পারছে যে এটা তো আমার টাচিং পয়েন্ট না, দেন হি শুট ইট অ্যাগেন। যখন উনি আবার চলে গেছে, ইউ টার্ন করে চলে গেছে, তখন এটিসি থেকে বলা হচ্ছে যে আপনি কোথায় ল্যান্ড করতে চান, 02-তে নাকি 20-তে। তো তখন ক্যাপ্টেন যতটুকু শুনেছি বলেছে যে আমি 20-তে ল্যান্ড করতে চাই। তো তখন উনি 20-তে ল্যান্ড করতে হলে আবার ইউ টার্ন করে ঘুরে আসতে হয়। তো ওনাকে বলা হয়েছে ঠিক আছে আপনি 20-তে ল্যান্ড করেন। এই মুহূর্তে যখন এয়ারক্রাফট ঘুরে আসছিল, আসার পর ওই সময় এয়ারক্রাফট ইঞ্জিন কলাপস করে এবং এটা পড়ে যায়, এবং এটা কিন্তু রানওয়েতে পড়েনি, পাশের একটা মানে খালি জায়গাতে পড়েছে। সো একটু ঘটনা আমরা জানতে পেরেছি। এখন যদি আপনারা এটা মানে এটার একেবারে গভীরে যে বিশ্লেষণ করতে চান, তাহলে অনেক কথাবার্তা আসবে, বুঝতে পেরেছি, অনেক বিষয় এখানে জড়িত আছে, সংশ্লিষ্ট বিভিন্নভাবে হয়তো চেষ্টা করবে। জি জনাব সালেহ আহমদ, আপনার কাছে মানে প্রাথমিকভাবে নিশ্চয়ই মানে উনি ওনার শোক জানিয়েছেন এবং সারা দেশেই আপনার মানে প্রফাউন্ডলি শকড এবং গ্রিভড, কিন্তু এই ধরনের একটি ঘটনার মধ্যে এখন খোঁজখবর নেওয়া হচ্ছে যে আসলে কোথায় ত্রুটিটা ছিল, সেটা কিউরিয়াসিটি থাকবেই, শোকের পাশাপাশি এই আলোচনাটা খুব বড় করে আসছে, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। আমি প্রথমেই আমার আন্তরিক সমবেদনা জানাই যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন, এবং সমবেদনা জানাই এবং সহমর্মিতা জানাই তাদের প্রতি যারা আহত আছেন, এবং তাদের প্রতি সংশ্লিষ্ট সকলের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশা প্রকাশ। সেই প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে আছে, মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গাপুরেও ডিক্লেয়ার করেছে, তারা সফর সংক্ষিপ্ত করে দেশেও ফিরে এসেছেন। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন আমরা যে আলোচনাই করব এটার প্রিম্যাচিউর্ড অ্যান্ড স্পেকুলেটিভ, বেসিক্যালি যে কোনো সিভিল এভিয়েশনের যে চেয়ারম্যান উনি বলছেন যে কবে তদন্ত শেষ হবে সেটাও বলা মুশকিল। আমি এটাকেও ডিফার করি, আমি এটা আমি এই মূল পয়েন্ট খবর আছে, নেপালে 6 কর্মকর্তাকে সরিয়ে নেওয়া সন্দেহের চোখে দেখছে ইউএস বাংলা। আচ্ছা জি, আগ জি ধন্যবাদ আপনাকে দুটো ইনফরমেশন দিয়ে আমার আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য। মূল হচ্ছে ব্ল্যাকবক্স, ব্ল্যাকবক্সই বলে দেবে, এই ব্ল্যাকবক্স তো আর হারায় নেই, ব্ল্যাকবক্সটা যেহেতু এখানে হয়েছে ব্ল্যাকবক্স ইজ রিচেবল অ্যান্ড অলরেডি আই বিলিভ ইট ইজ ইন দি কাস্টোডি ফর ফার্দার ইউনো এনকোয়ারি অ্যান্ড ফার্দার ক্লারিফিকেশন। ব্ল্যাকবক্সই বলে দেবে যে উনি যেটা বললেন 20-02, হ্যাঁ, তারপরে টাচ করে উনি যখন আবার উনি উঠে গেলেন তখনও তো কন্ট্রোল টাওয়ারের সাথে পাইলটের ফুল টাইম কথা হচ্ছিল, এই কথাগুলো ব্ল্যাক বক্স আমাকে চাবে না। আমার কোনো তদন্ত কমিটি এই যারা এগুলো করা হচ্ছে ওগুলো থেকে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল হবে ব্ল্যাক বক্স। আমি বুঝতে পেরেছি, কারণ এটা আমরা এই আলোচনাতে স্পেকুলেটিভই হবে যতক্ষণ পর্যন্ত আমরা জানতে না পারি। যে জায়গাটা বলতে চাই যে এই আলোচনাটা যে এয়ারক্রাফটটা অ্যাক্সিডেন্ট করেছে, এই এয়ারক্রাফটটার অ্যাক্সিডেন্টের মাত্রার একটা রেকর্ড, এই এয়ারক্রাফট এই সেম মডেলের এয়ারক্রাফট অনেক অ্যাক্সিডেন্ট করেছে, এবং এই এয়ারক্রাফটটা আনার পর থেকে বেশ কয়েকবার আপনার যান্ত্রিক ত্রুটি দেখা হয়েছে, টেক অফ পয়েন্টে গিয়ে রানিং কি বলে রানওয়েতে গিয়ে বোর্ড করে যাত্রী বোর্ড করে আবার আনবোর্ড করা, এগুলো বেশ কয়েকবার এই এয়ারক্রাফট কিন্তু একবার অ্যাক্সিডেন্টও করেছে এই বাংলাদেশে
একটা, দ্বিতীয় সেটা অল্পের উপর দিয়ে গেছে, কিন্তু সেটাও প্রায় এই একই ধরনের সেটা ছিল, সেটা ছিল সৈয়দপুরে। সৈয়দপুরে তো সেখানে তা দ্রুত এখান থেকে হেলিকপ্টারে ইকুইপমেন্ট রিপেয়ার বলে ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স পাঠিয়ে ইকো করে এয়ারক্রাফ্টটাকে আনা হয়েছে। মানে সেম কাইন্ড অফ, মানে এটা এটা হচ্ছে ডিজাস্টার ফিনিশড, আর ওটা মানে আপনি এয়ারক্রাফ্টের কি বলে যে গুণগত মান নিয়েও এই এয়ারক্রাফ্টটা ওয়ার্ল্ড মানে নানা ধরনের প্রশ্ন তো থাকবে। এটা এটা এস্টাবলিশ। আমরা আমরা একটু একজন বৈমানিক সাবেক একজন বৈমানিকের একটা কমেন্ট শুনে আসি, যেন ক্যাপ্টেন নাসিমুল হক, উনি রানওয়ে সংক্রান্ত একটা কমেন্ট করেছেন, বেশ কয়েকটা কথা বলেছেন রানওয়ে সম্পর্কে, ওনার মতামত আগে শুনবো, তারপরে পাইলটের রোল সম্পর্কে এবং কো পাইলটের, যদিও এটা ব্ল্যাক বক্সের পেলে পরে পুরো জিনিসটা উদ্ঘাটন হবে, রানওয়ে সম্পর্কে উনি কি বলেছেন যদি শুনে আসতে চাই। টাওয়ার ওকে বলছে ক্লিয়ার টু ল্যান্ড, তারপরে বলছে তুমি কি রানওয়ে দেখেছ? একটা লোককে আপনি ক্লিয়ার টু ল্যান্ড কখন বলবেন? যখন সে রানওয়ে দেখবে তখনই বলবেন, কিন্তু ওকে ক্লিয়ার টু ল্যান্ড বলার পরে আপনি আবার স্পেসিফাইও করেন নাই কোন রানওয়ে, কিন্তু বলছেন তুমি কি রানওয়ে দেখেছ? তারপরে আবার ক্লিয়ারেন্স দেওয়ার পরে ও যখন ল্যান্ডিং করতে আসছে ওকে হঠাৎ করে বলছেন যে টার্ন রাইট। কেন, ওয়াই টার্ন রাইট? এই যে এই কনফিউশনগুলো, এগুলো টাওয়ারের নর্মালি টাওয়ার এগুলো করে না। এখানে সব মানে এভিয়েশনে সব কিছু খুব কাট অ্যান্ড ড্রাই, একের ফিক্স করা আছে, এই কথার পরে এই কথা বলবে, এই কথার পরে এটা আমি আশা করবো, অ্যান্ড উইল ল্যান্ড। এখানে কথাবার্তা হয়েছে অনেক অবান্তর। একটা বিষয় পরিষ্কার যে আমরা মানে এই আলোচনা করছি শুধুমাত্র সময়ের কারণেই করছি, কারণ আমরা সবাই অত্যন্ত মর্মাহত, শোকাহত, সেই জন্যই, কারণ দুর্ঘটনা যেটা ঘটে গেছে সেটা তো আর ফেরত আসবে না, যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা পরিবারের প্রতি জানাচ্ছি, কিন্তু কারণটা উদ্ঘাটন হোক এটা সবাই চাচ্ছে। ক্যাপ্টেন সাহেব যেটা বললেন যে মানে এভিয়েশনের এই সিদ্ধান্তগুলো এটিসি থেকে যেগুলো বললেন দিজ আর অল কাট অ্যান্ড ড্রাই, এখানে কোনো কনফিউশনের কোনো স্কোপ নাই, কিন্তু ডিরেকশনের ক্ষেত্রে কোনো ধরনের মানে ত্রুটি থেকেও থাকতে পারে, এটা উনি একটু সংশোধন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিমানটি যখন পরিচালনা করেন যিনি, উনি ওনার কি রেসপন্সিবিলিটি বা কি ছিল সে সম্পর্কে ওনার কমেন্টটা একটু শুনবো, মানে আরো দুটো কমেন্ট আছে একটু শুনে আসবো। পাইলট সম্পর্কে কি কমেন্ট করছে? ক্রুদের কিন্তু যথেষ্ট অথরিটি আছে, কিন্তু ওরা ইউজ করতে ভয় পায় যে চাকরি চলে যাবে। এটা ইজ এ ভেরি ব্যাড ইকুয়েশন। এইসব চাকরিতে যদি আমি ভয় পাই যে আমার চাকরি চলে যাবে যদি আমি এই কথা বলি, এটা খুব খারাপ ফর ফ্লাইট সেফটি। দিস মাস্ট নট হ্যাপেন। যেমন আমি টেক অফ পয়েন্ট থেকে সিক করে চলে আসতে পারি, আই এম নট ফিলিং ওয়েল, হ্যাঁ আমি ওখানে সিক করে জাহাজ ফেরত বেঁধে নিয়ে এসে আই ক্যান কল ইট কুইটস অ্যান্ড গো হোম, আমার অতখানি অথরিটি আছে। কিন্তু আমি যদি এটা করি ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ করবে, কেন তুমি সিক হলে, কেন তুমি চলে আসলে, আমার এত পয়সা খরচ হলো, তোমার চাকরি আউট, চলো। মানে উনি উনি একটা মানে এটা হলো অন্য কনটেক্সটে বলেছেন, দিস ইজ নট মানে প্রপার কনটেক্স। আমরা কো পাইলট, এই বিমানের কো পাইলট এবং পাইলটের রেসপন্সিবিলিটি সম্পর্কে যদি ওনার একটু অবজারভেশন, যেহেতু উনি একজন বৈমানিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্যাপ্টেন ফ্লাইও করছিল আবার আরটিতে কথাও বলছিল, প্রশ্ন আসে কেন, হোয়াই হি ওয়াজ টকিং? তাহলে কি ওনার কনফিডেন্স ছিল না এই ফার্স্ট অফিসারের উপরে? তাহলে কি ফার্স্ট অফিসার পারছিল না ওর কাজ? তাই যদি হয় তাহলে ট্রেনিং অ্যাডিকুয়েট হয়নি বা ট্রেনিং প্রপার হয়নি বা কোম্পানি অ্যাসেস ঠিক মতন করতে পারে না যে এই বাচ্চাটা কাঠমান্ডু যাওয়ার লায়ক কি না। কাঠমান্ডুতে ফ্লাই করতে হলে একটা মানুষকে কোয়ালিফাই করতে হবে, হি শুড বি প্রফেশনালি সাউন্ড টু গো ইন টু কাঠমান্ডু। ইটস নট ইম্পসিবল এয়ারপোর্ট, কিন্তু ইট ইজ ডিফিকাল্ট। অনেকেই বলেন আর কি যে ইম্পসিবল না কিন্তু একটু ডিফিকাল্ট এয়ারপোর্ট। না না, ডিফিকাল্ট তো অবশ্যই, তবে আপনার কাঠমান্ডুতে ল্যান্ডিংয়ের যে সমস্ত মানে মেকানিজমগুলো থাকে সেগুলো ওইভাবেই মডার্ন এয়ারক্রাফ্টে ইকুইপ করা থাকে, যেমন সিমুলেটর কিন্তু আপনার কাঠমান্ডুর জন্য খুবই মানে টেকনিক্যালি তারা আগে থেকে করে রাখে, এবং ল্যান্ডিংয়ের অবস্থা যাতে একজন পাইলট প্রফেশনালি হ্যান্ডেল করতে পারে।
তবে একটা কথা ঠিক যে ক্যাপ্টেন এবং কো পাইলট ওনাদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে এটা তো এখন জানা যাচ্ছে না। অনেক সময় হয় কি হিউম্যান এররও কিন্তু একটা জাহাজ মানে দুর্ঘটনা হয়ে যায়। তবে এই 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 একজন পাইলটকে প্রপারলি গাইড করার জন্য অনেক সময় পাইলট অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে বা সঠিকভাবে কমান্ড করতে পারে না, সেই জন্য কিন্তু কো পাইলট একজন অ্যাসিস্ট্যান্ট থাকে। ওখানে কো পাইলট কী রোল প্লে করেছিল সেটা হয়তো এখন আমরা জানতে পারছি না। তবে এই যে আপনার পড়ে যাওয়া, এটা কিন্তু আপনার এই ডিউ টু মেনি রিজনস হতে পারে। এটা আপনার ফুয়েল এক্সজস্ট হতে পারে, আপনার এয়ারক্রাফ্টটা প্রপারলি মেনটেনেন্সের অভাব থাকতে পারে, যে কোনো অথবা হিউম্যান এরর হতে পারে। আপনি ধরেন এটাও শ্যুট করলো, উপরে চলে গেল, আবার এদিকে ঘুরে ঘুরে ইউটার্ন করে আবার এদিকে আবার এসে মানে নর্থে রান করার জন্য, এই যে এতটুকু গেল এর জন্য যে এনাফ ফুয়েল আছে কিনা সেটাও তো এখন বুঝতে পারছি না। সেটাও কি জন্য হচ্ছে সেটা এখন, তবে এটা দুর্ঘটনাটা আমার যেটা মনে হয় যে পাইলটের লেপসের জন্য হতে পারে, আমি যে হতে পারে হতে পারে নানা রকম নট শিওর যে ওই জন্যই হয়েছে, হতে পারে না হতে পারে। আমি একটা খুব মেজর কোশ্চেন তুলতে চাই, যে আমি যারা তদন্তকারী দল তাদের তাদের ব্ল্যাক বক্স বলে দেবে এয়ারক্রাফ্ট টু এটিসি কি হয়েছে, কিন্তু যেটা ব্ল্যাক বক্স বলতে পারবে না আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই, যেটা স্পেকুলেশন না, লেট আস কাম টু দ্যাট পয়েন্ট। এই উড়োজাহাজটির কি আপনার ই ছিল, আপনার ওইটাকে কি বলে ফিটনেস সার্টিফিকেট ছিল? মাই ফার্স্ট পয়েন্ট টু কনসিডার টু দি ইনকোয়ারি কমিটি বিং ফর্মড। আমাদের দেশে আমরা সারা জীবন শুনে আসছি নৌজাহাজের আপনার সার্টিফিকেট, হ্যাঁ আজকে আমার বাংলাদেশে শুনতে হয় পত্রিকায় পড়তে হয় যে পয়সা দিয়ে জাহাজে পুরানো জাহাজের হ্যাঁ আপনার ওই যে সার্টিফিকেশন ফিটনেস সার্টিফিকেশন নেওয়া যায় এবং নেওয়া হয়। তা আমার প্রশ্ন, আমার এই যে জাহাজটা অ্যাক্সিডেন্ট করেছে এই জাহাজটার আপনার সেই ফিটনেস সার্টিফিকেট ছিল কিনা? আপনি এই প্রশ্নটি এমনভাবে তুলেছেন যে আমাদের টোটাল মানে এভিয়েশন সেক্টরটার সম্পর্কে এই প্রশ্নটা তাহলে আমি শুধু আমি আসি যদি আমাকে সুযোগ দেন, এই জাহাজটার ফিটনেস সার্টিফিকেট ছিল কি ছিল না যখন কোশ্চেন উঠছে তখন তখন ওই সিভিল এভিয়েশন তার গুড গভর্নেন্স তার অ্যাডমিনিস্ট্রেশন তার স্ট্রিক্টনেস এর উপরে আমার প্রশ্ন আসে। কারণ আমাদের আমাদের বাংলাদেশের কাছে এখন সব কিছু ডাল ভাত হয়ে গেছে। এখানে আপনার 49 জন যাত্রী মারা গেছেন সোফার, তোলপার হয়ে গেছে 51 জন, প্রথমে 50 জন বলেছি সর্বশেষ ফিগার হচ্ছে 51 জন, লাস্ট মানে গতকালকে ছিল 49 তারপর হচ্ছে 50 তারপর 51, ফার্স্ট ডিক্লারেশন ছিল 49, তো সেখান থেকে 51 জনে আপনি যেই তোলপার দেখা যাচ্ছেন বাংলাদেশে তো প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মিনিমাম 25-30 জন প্রতিদিন, এবং কোনো কোনো দিন 100 জনও মারা যায়। কই এরকম প্রতিক্রিয়া তো হয় না? মানে কি এই এয়ারক্রাফ্টে যারা উঠেছেন তাদের লাইফের দাম বেশি আর যারা রোডে অ্যাক্সিডেন্ট হন তাদের লাইফের দাম কম? আমাদের টোটাল আলোচনাটা হওয়া উচিত আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সির উপর, আপনার গুড গভর্নেন্সের উপর। আপনি রোড গাড়ি চলে তার ফিটনেস সার্টিফিকেট নিয়ে প্রশ্ন সারাক্ষণ চলে। এই দুর্ঘটনাতে আমরা শুধুমাত্র আমাদের ল্যাপস নিয়ে অবশ্যই আলাপ করবো, আমাদের ল্যাপসের কথা বলছি, কিন্তু এটার জন্য তো আমরা দায়ী বা আমরা আমাদের কারণে ঘটেছে এটা তো বলার নিশ্চিত আমি তো তা বলছি না। আমি তো বলে দিই, আমি প্রথমেই বলে নিয়েছি সেটা বলবে ব্ল্যাক বক্স, সেটা আমি যেটাই বলি সেটা স্পেকুলেশন হয়ে স্পেকুলেটিভ হয়ে যাবে। স্পেকুলেটিভ কোনো আলোচনা, এটা এত সিরিয়াস ঘটনা সেটা নিয়ে স্পেকুলেটিভ আলোচনা করা জাস্টিফাইড না। কারো উপরে কোনো দোষ চাপিয়ে দেওয়া আর কার আমাদের কোনো কথায় যদি কোনো ইনফ্লুয়েন্স হয়ে কেউ পার পেয়ে যায় বা কেউ অযথা হয়রানির শিকার হয় আমাদের উদ্দেশ্য তো তা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে
এই ব্যাপারটাতে ঘটলো, ব্যাপারটা ঘটার প্রেক্ষাপট বা ঘটনা, যারা ভিকটিম তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা, ঘটনা এই এই এয়ারক্রাফ্ট যারা অপারেটিভ অপারেশন করেন, যারা ওনার, তাদের দায়িত্বের কোথাও অবহেলা আছে কিনা, এই এয়ারক্রাফ্টকে যেই এয়ারপোর্টে ল্যান্ডিং ল্যান্ড করবে সেই এয়ারপোর্ট অথরিটির কোনো গাফিলতি আছে কিনা, সেটা তার ব্ল্যাক বক্স করবে না। রাইট, সেই এই ঘটনার পরে আরো তো বিমান আছে বাংলাদেশে প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে যারা আছেন, তাদের সতর্কতা বা সচেতনতা হবে কিনা, এবং আমাদের আমি যে আমাদের কনসার্ন অথরিটি, আপনার ফিটনেস সার্টিফিকেট দেওয়ার যে অথরিটি, তাদেরকে অ্যাওয়ার করার জন্য আমি এই প্রশ্নটা তুলেছি, যাতে তারা এই ব্যাপারে আরো সচেষ্ট হন এবং অন্য সব এয়ারলাইনকে ইমিডিয়েটলি চেকিং এর আন্ডারে আনেন, যাতে কোনো রকমে, কারণ আমাদের দেশের প্রবণতা হচ্ছে যত পুরানো এয়ারক্রাফট হোক, যত মানে যত সস্তায় ব্যবসা করা যায়, যত সস্তায় ব্যবসা করা যায় সেটা লাইফ নিয়ে, আপনার সস্তা সব কিছু নিয়ে ব্যবসা করে আবার পথে বসে যায়, লাইফ নিয়ে সত্য। আবার কিছু এয়ারলাইন ঢাক ঢোল পিটিয়ে একদম নাম্বার ওয়ান হয়ে এখন তার অস্তিত্ব রয়েছে। পত্রিকার কয়েকটা শিরোনাম পড়তে চাই, এখানে bdnews24.com তারা একটি খবর দিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে বরখাস্ত করেছেন। এটি বরখাস্ত করেছেন নাবিলা শিশুকন্যা, এখন পুলিশের কাছে, প্লেনের যে এখানে ডেইলি স্টার দিয়েছে যে ইউএন অ্যাডভাইজার বলেছে যে অ্যাট্রসিটি ক্রাইমস অন রোহিঙ্গা ওয়্যার প্রিভেন্টেবল ইত্যাদি। আমরা দিনের ঘটনা সংবাদ শিরোনামগুলো পরে আবার সুযোগ পেলে আবার যাবো। জনাব জহিরুল হক, তো যেটা এই প্রসঙ্গে আসছিল যে নিশ্চয়ই আমরা এ নিয়ে আর স্পেকুলেটিভ বেশি আলোচনা করে কোনো লাভও নেই, আমাদের প্রকৃত কারণ হয়তো তদন্তের পরেই জানা যাবে, এছাড়া কোনো সুযোগ নেই জানার। কিন্তু যেটি তুলেছেন জনাব সালেম, যে ওভারঅল সেক্টরাল যে গভর্নেন্স ইস্যুটা, যে এটা শুধু একটি দুর্ঘটনা ঘটেছে এবং আরও দুর্ঘটনা থেকে আমরা কীভাবে মুক্ত থাকতে পারি, কীভাবে যাত্রী পরিবহন নিরাপদ থাকে, কীভাবে বিমান ব্যবস্থাপনা নিরাপদ থাকে, আপনি এটার সঙ্গে দীর্ঘদিন জড়িত এয়ারলাইন ম্যানেজমেন্টের সঙ্গে, কীভাবে এটা মানে এটার প্রতি আমাদের কতটা মনোযোগ আছে আসলে, যে প্রাইভেট সেক্টরে যারা অপারেট করছে তাদেরকে কতটা দেখভালের মধ্যে আমরা রাখছি, কতটা কমপ্লায়েন্সের মধ্যে আমরা রাখছি ওভারঅল সিভিল এভিয়েশন সেক্টরটা? আসলে মিস্টার সালে যেটা বললেন আর কি, যে সার্টিফিকেট নেওয়া হয়েছে ই করে, এটা হতে পারে, আমি এই সম্পর্কে কিছুই বলতে চাই না, আমার এটা আমার জানারও কথা না। তবে একটি এয়ারক্রাফট যখন আপনার আকাশে যখন টেক অফ করে, বিফোর টেক অফ একটা এয়ারক্রাফ্টের আপনার 100% এয়ারওয়ার্থিনেস এনশিওর না করা পর্যন্ত একটা এয়ারক্রাফ্ট কখনোই আকাশে উড়ে না, এবং সেই 100% এয়ারওয়ার্থিনেস সেফটি এনশিওর করার দায়িত্ব সিভিল এভিয়েশন অথরিটির, এবং সেই জন্য আপনার এয়ারক্রাফট যখন আমরা আগ্রহী সেই কাজটা কতটা যথাযথভাবে সুচারুভাবে করা হয়, যখন যখন একটা এয়ারক্রাফট আপনার ল্যান্ড করার মানে টেক অফ হওয়ার ঠিক আগে আপনার সিভিল এভিয়েশনের ইন্সপেক্টর থাকে, উনি ইন্সপেক্ট করেন, করে উনি একটা সার্টিফিকেট দেন যে এটা ফিট ফর টেক অফ, এবং এইটা কতটুকু করে আই ডোন্ট নো, তবে আপনার টেক অফ হয়ে গেল, এই যে এয়ারক্রাফট কিন্তু একটা এয়ারলাইন একটা আপনার ইস এ ক্যাপিটাল ইনটেন্সিভ ইন্ডাস্ট্রি, আপনি এখানে শত কোটি টাকা ইনভেস্ট করে আপনার এয়ারলাইন করা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আপনাকে একটা এয়ারলাইন করতে হলে, মডার্ন একটা এয়ারলাইন করতে হলে আপনার হাজার কোটি টাকা আপনাকে কাউন্ট করতে হবে। ওকে, সেই জন্য সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া খুব কম প্রাইভেট এয়ারলাইন্স আপনার সাস্টেইনেবল হয় তারা, তো
ফ্লারিশ করতে পারে। অন্যান্য দেশে তো প্রাইভেট সেক্টরই ফ্লারিশ করেছে, হয় কি প্রাইভেট সেক্টর হয়, আপনি ওখানে ওদের এখানে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু অনেক। আমার এখানে এই যে ইউএস বাংলা গ্রুপ, আমি জানি না তার কত কোটিটা হাজার কোটি টাকার মানে ইনভেস্ট করার ক্যাপাসিটি আছে, বাট আপনি যদি আপনার ইউরোপ এবং আমেরিকার যে প্রাইভেট এয়ারলাইন্সগুলো আছেন ওনাদের ক্যাপাসিটি আমাদের ইউএস বাংলা গ্রুপের ক্যাপাসিটি কিন্তু এক না। ওরা প্রাইভেট এয়ারলাইন্স একটা দেশের গভর্নমেন্টের চেয়ে বেশি ফিনান্সিয়ালি সলভেন্ট, দে ক্যান ইনভেস্ট ইন দ্য এয়ারলাইন সেক্টর, বাট ইউএস বাংলা গ্রুপ আই ডোন্ট নো হাউ মাচ অ্যামাউন্ট অফ মানি দে ক্যান ইনভেস্ট ফর ফরেন এয়ারলাইন্স। অ্যান্ড এই যে আপনি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে মেনটেনেন্স, আপনার এয়ারক্রাফ্ট মেনটেনেন্স কিন্তু ইটস ভেরি কস্টলি এক্সপেন্সিভ এরিয়া সেক্টর, এই মেনটেনেন্সটা সঠিকভাবে হয় কি না এটা নিয়েও কিন্তু অনেক কথাবার্তা আছে যারা এই সমস্ত প্রাইভেট এয়ারলাইন্সগুলো ক্যালিব্রেশন বলে, প্রাইভেট এয়ারলাইন্সের যারা মালিক যারা অপারেট করেন যারা ওন করেন তারা তাদের সাথে কিন্তু শুধু তারাই করেন, এর সাথে কিন্তু আপনার এই রিটায়ার্ড আপনার এয়ারফোর্স অথবা বিভিন্ন এয়ারলাইন্সের লোকজন এসে জড়িত, সিভিল এভিয়েশন বিভিন্ন আপনার এজেন্সির লোকজন ওনারা এখানে কাজকর্ম করেন। এখন আপনার একটা এয়ারলাইন্সকে প্রপারলি ম্যানেজ করার জন্য ওনারা ওনাদের কতটুকু এক্সপার্টাইজ দিতে পারে, এই যে ক্যাপ্টেন নাসিম বললেন যে ক্যাপ্টেন কিছু বলতে পারে না কারণ চাকরি চলে যাবে, আমার আমি জানি না যে যারা এক্সপার্ট হিসেবে এখানে আসেন কাজ করেন তারাও এই ধরনের চিন্তা ভাবনা করেন কিনা যে মেনটেনেন্স ঠিক মতো হচ্ছে না এই এয়ারক্রাফটের, সো এটা ফ্লাই করতে পারবে না, এটা বললে ওনারও চাকরি চলে যাবে। ওকে, আমরা একটু লাস্ট একটু মন্তব্য শুনবো একজন এভিয়েশন এক্সপার্টের কাছে, জনাব কাজী ওয়াহিদুল হক, টেলিফোনে তাকে ধরার চেষ্টা করছি। একটা প্রশ্ন যেহেতু টিটা ভাই বলছেন একটু আগে যে 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 বোম্বার্ডিয়ার এই প্লেনটির কোয়ালিটি নিয়ে আর কি, যদি ওনার কাছ থেকে একটু শুনতে চাই। জনাব কাজী ওয়াহিদুল হক আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার এই ইউএস বাংলার যে ক্যারিয়ারটা এয়ারক্রাফ্টটা, এই এয়ারক্রাফ্টটা বা বিমানবন্দরের কোয়ালিটি, এগুলো নানা ধরনের স্পেকুলেশন চলছে, আপনি কি এই দুদিনের এই আলোচনাগুলো শুনে কোনো কনক্লুশন ড্র করতে পারছেন, মানে আপনার নিজস্ব কোনো মতামত বা চিন্তা তৈরি হয়েছে এই আলোচনার মধ্য থেকে? অবশ্যই, এটা একটা আমরা গত দুদিনে যেটা দেখেছি, একটা এয়ারক্রাফ্ট যখন অ্যাক্সিডেন্ট হয় তার তো কতগুলো নির্দিষ্ট কারণ থাকে, তার মধ্যে একটা এয়ারক্রাফ্টের সমস্যা থাকতে পারে, টেকনিক্যাল হ্যাজার্ড থাকতে পারে, ওয়েদার কন্ডিশন আনফেভারেবল থাকতে পারে, বা হিউম্যান এরর থাকতে পারে, রানওয়ে সমস্যা থাকতে পারে, অনেকগুলো কারণ থাকে একটা এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্টের হলে। আমরা কালকে আমরা যদি দেখি গতকালকের ব্যাপারে, ওয়েদার ওয়াজ পারফেক্টলি অলরাইট, কোন রকম সমস্যা ছিল না, এয়ারক্রাফ্টেরও কোনো সমস্যা ছিল না, বিকজ এক নম্বর হলো এই -8Q400 সিরিজের এয়ারক্রাফ্ট অত্যন্ত ডিপেন্ডেবল একটা এয়ারক্রাফ্ট, এটা সারা বিশ্বে এই এয়ারক্রাফ্ট এখন চলছে, উন্নত বিশ্বে বিশেষ করে আমেরিকা কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে এই এয়ারক্রাফ্ট এখন অপারেট করে, এবং এটা অত্যন্ত ডিপেন্ডেবল এয়ারক্রাফ্ট এবং এদের সেফটি রেকর্ড ইজ ভেরি হাই, এবং এটা লাস্ট -8 অ্যাক্সিডেন্ট হয়েছে 2009 সালে আমেরিকাতে, এবং আমরা গত 9 বছরে এটার কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড আমরা পাইনি, তো সেই ক্ষেত্রে এই এয়ারক্রাফ্টেরও কোনো দোষ ছিল বলে আমি মনে হয় না, বা এদের কোনো ট্র্যাক রেকর্ডও খারাপ না। 3 নম্বর হলো এই পার্টিকুলার এয়ারক্রাফ্টে গতকাল সকালেও কাঠমান্ডু যাওয়ার আগে চট্টগ্রামে দুটো ফ্লাইট অপারেট করেছে, সো কাজে যদি কোনো রকম এটা সমস্যা থাকতো তাহলে চিরাং ফ্লাইট অপারেশনের সময় এই ত্রুটি ধরা পড়তো, সেটা ধরা পড়েনি। আর অন দ্য আদার হ্যান্ড আপনি যদি দেখেন যে এই এয়ারক্রাফ্ট যখন কাঠমান্ডু পৌঁছে গেছে, কাঠমান্ডু টাওয়ারের সাথে লাস্ট যে 3 মিনিট কথা হয়েছে সেই সময় কিন্তু যদি পাইলটের যদি কোনো ত্রুটি থাকতো বা এয়ারক্রাফ্টের কোনো ত্রুটি ইঞ্জিনের ত্রুটি ধরা পড়তো তাহলে কিন্তু পাইলট সাথে সাথে এটিসিকে জানাতো, সো পাইলটও কিন্তু কোনো রকম ত্রুটির কথা এটিসিকে জানায়নি, কাজেই সেই ক্ষেত্রে বলা যেতে পারে এটা একটা ত্রুটিমুক্ত এয়ারক্রাফ্ট ছিল। এখানে এখন কাজে এই সমস্যা, এই যদি এই চ্যালেঞ্জগুলোকে আমরা বাদ দেই তাহলে আর কি থাকতে পারে, একটা যেটা হতে পারে যে
এয়ার ট্রাফিক কন্ট্রোলের থেকে যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে আমরা ইউটিউবে যে মেসেজ পেয়েছি কথোপকথন দেখেছি, সেখানে কিন্তু একটা কাঠমান্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটা কনফিউজিং কনভারসেশন আমরা দেখেছি পাইলটের সাথে। একবার তারা বলছে এই দিক থেকে নামো, 02 থেকে নামো, একজন একবার বলছে 20 থেকে নামো, একবার বলছে টার্ন লেফট, একবার বলছে হোল্ড করো। এই যে কনফিউশনটা তারা ক্রিয়েট করেছে এই জিনিসটা আমার কাছে সন্দেহের কারণ মনে হচ্ছে। জনাব ওয়াহিদ, এখন কি মনে হচ্ছে যে এটা তো ধরেন যে এটা আপনারও একটা নিজস্ব একটা চিন্তা তৈরি হয়েছে দুদিকের বিষয়গুলো বিশ্লেষণ করার পরে, কিন্তু এই যে ব্ল্যাক বক্স মানে সেটা নিয়ে অ্যানালিসিস হবে, তারপরে তদন্ত কমিটি গঠন হবে, এর আগে তো আর এই নিয়ে চূড়ান্ত কোনো মানে কনক্লুশন ড্র করার তো কোনো সুযোগ নাই, তাই না? অবশ্যই অবশ্যই, এটা ফাইনাল যেটা এটা তো আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটা মনে হচ্ছে। এবং একটা জিনিস আপনাকে বলে রাখা ভালো যে আমরা তো কাঠমান্ডু এয়ারপোর্টের হ্যাজার্ড সম্বন্ধে জানি এবং এটা বিশ্ব স্বীকৃত যে এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দি ওয়ার্স্ট এয়ারপোর্ট এবং এটা রানওয়ে টেক অফ ল্যান্ডিং। না কিন্তু এখানে আপনি এটা বলছেন ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এয়ারপোর্টস বলছেন, কিন্তু এই আলোচনা তো আছে যে এগুলো ওয়ার্স্ট জেনেই তো আপনি ওখানে ফ্লাইট অপারেট করছেন এবং এটা তো সিমুলেশন হয় এবং ওখানে যারা ল্যান্ড করবে টেক অফ করবে তাদের তো প্রপার ট্রেনিং তো দিয়েই তারা সেখানে করছেন। এক্স্যাক্টলি, সেটাই তো আমি সেটা আপনি যদি সেটা বিবেচনা করেন এখানে আমাদের পাইলটকে এই যে লাস্ট মোমেন্টে যখন টাচডাউন করার সময় যদি তাকে আপনি লেফটে যদি টার্ন নিতে বলেন, স্বাভাবিকভাবে কাঠমান্ডু এয়ারপোর্টের ওখান থেকে আপনি টেক অফ করে সোজা বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। আশেপাশে পাহাড় এমন ভাবে পরিবেষ্টিত, এখানে আপনাকে যে কোনো এয়ারক্রাফট টেক অফ ল্যান্ডিং এর সময় তিনবার চক্কর দিয়ে এটাকে ওখানে ঘুরতে হয়, সার্কেল সার্কেটিং করতে হয়। এখন এখানে ওই ওই সময় এই ফ্লাইটটা অ্যাভয়েড করে ল্যান্ডিং অ্যাভয়েড করে টেক অফ করে চলে যাওয়ার কোনো সুযোগ ছিল না, সোজা গেলে এটা পাহাড়ে যে আঘাত করতো সেই, হ্যাঁ সেই জন্য তাকে লেফটে টার্ন নিতে হয়েছে। এখন ওই লেফট টার্ন, এটা আমার ব্যক্তিগত অভিমত যেটা যে লেফট টার্ন করাতে ওইটা হয়তো স্পিডটা কন্ট্রোল করতে পারেনি পাইলট, বিকজ তখন একরকম স্পিডে ছিল, ল্যান্ডিং স্পিডে ছিল, এবং সেই সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা ওখানে ইয়ে আছে আর কি, সুযোগ আছে আর কি সন্দেহ। জি ধন্যবাদ জনাব কাজী ওয়াহিদুল আলম আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব সালে আহমদ, আপনার লাস্ট মানে এই আলোচনার মধ্যে সব কথা শুনলাম, আপনি নিজের একটা অবজারভেশন ডেভেলপ করেছে, ওভারঅল সেক্টর সম্পর্কে আপনি কথা বলেছেন, কিন্তু যেটা জহিরুল হক সাহেবও বলেছেন যে একটা ইরেপারেবল লস, সেই লসটাকে মানে মানে বিবেচনার মধ্যে নিয়ে ভবিষ্যতের জন্য যে কোনো পরামর্শ আছে কিনা যে এই এই ধরনের। তো আপনাকে বললাম যে আমাদের এখানকার আমাদের এয়ারক্রাফটের মেইনটেনেন্স ক্যালিব্রেশন এগুলোর ব্যাপারে সিভিল এভিয়েশন আরও যথেষ্ট অ্যাক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট অ্যাক্টিভিটি দেখানো দরকার, কারণ একটা জিনিস গিয়ে ভুলে গেলে চলবে না, সিভিল এভিয়েশন আগে হ্যান্ডেল করতো বাংলাদেশ বিমান এবং বাইরের যারা আসতো, এই ডোমেস্টিক আমাদের এটা 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 বেশ ভালো একটা বুম হচ্ছিল প্রাইভেট সেক্টরের এই এয়ারক্রাফ্টগুলি, এরা আন্তর্জাতিক রুটেও চলে গিয়েছিল। এই যে প্রেশারটা, এই প্রেশারটা নেওয়ার জন্য বিমান সিভিল এভিয়েশনে গত এক বছরে কতজন লোক বাড়তি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যে টু হ্যান্ডেল অল দিস থিং, এই যে ক্যালিব্রেশনের জন্য, ওই সার্টিফিকেশনের জন্য, ওখানে এই ডাটাগুলো যদি আমাদের আমাদের দেশের গণমাধ্যম এটা এগুলো এনে বের করে তাহলে ব্যাপারগুলো আরও এফেক্টিভ হবে এবং সিভিল এভিয়েশনের উপর চাপ বাড়বে টু মেক দেম এফিসিয়েন্ট টু ক্যাটার অল দিস দর্শক। এই অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।